সবাই আছে আজকে পিছিয়ে পড়েছে একজন পুরনো সদস্য একজন নতুন সদস্য নতুন সদস্য এসেই চক্রান্ত করতে শুরু করে দিয়েছে সংসারটা কি ভাঙবেই সংসারটা তো ভাঙার দিকেই অলমোস্ট কেন সৃজন পর্ণার বহুদিন ধরেই ঝামেলা চলছে তার মধ্যে নতুন আমি চলে এসেছি মানে আমি না ঈশা চলে এসেছে তো সেক্ষেত্রে সংসার তো ভাঙার দিকেই এটারই অনেক প্ল্যানিং প্লটিং সব চলছে খুব কুটনীতি করছে খুব খুব খারাপ করছে ঈশা লক্ষ্যমাত্রা অবিচল একদম আপনি কপ চা খেলেন আমার আজকে ভাগ্য বশত দু কাপ চা আমি পেয়েছি কিন্তু এখানে আমি থামিনি আমরা সুরজিৎ দাকে আবার পাঠিয়েছি চা পাতা চিনি এবং দুধ আনতে কারণ আমরা আরেকটু ভালো করে চা খেতে চাই শান্তিতে ঠিক আছে হাতটা কি চেয়ার ট্রেনে ঘুরিয়ে দেবে তুমি বসলে বুদি ভাই আমরা সবাই তো মন্দিরে যাচ্ছি আচ্ছা বড় খোকা মেজ খোকা ছোট খোকা ওরা কেউ যাবে না সবাইকে বলেছিলাম মা ওগুলো অফিসে যেতেই হবে দাদাকে দোকানে যেতেই হবে ওদের যাওয়ার উপায় নেই নিরঞ্জন বলছে রাত মুচ আজ অফিসে ফোন করে দাও তুমি অফিসে যাচ্ছ না বাবুর নামে আমি মানসিক করেছিলাম তাই কালীতলা মায়ের পুজো দিতে যাচ্ছি বাড়ির সবাইও যাচ্ছে অন্য বাড়ির সবাই যাচ্ছে কিন্তু বিশেষ যাচ্ছে কেন ও তো আমাদের অনেক কেউ না দেখো তাহলে কই পাতা আমি দিতে পারবো না মানত আমি করেছি আমার ছেলের জন্য করেছি সেখানে কে যাবে না যাবে সেটা তুমি বলো তাহলে ঠিক করবে নাকি মানে মা আমি সেখানে সেখানে আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা হিসেবে নেই তো সব জায়গায় যাওয়াটা মানায় না আর ও গেলে কিন্তু আমি যাবো না রাগ না এর আগেও তো কম কাণ্ড ঘটায়নি সবাই যাচ্ছি যেটি তো নেই ভাই অসুস্থ বলে বাবার বাড়ি গেছে তাই বলছিল আচ্ছা মুশকিল তুমি সবাই ব্যাগে দাও কেন বলতো মানসুক্ত ছিল বাবুর পা ঠিক হলে পুজো দেবো বাবু কাল রাত থেকে কাজ ধরে কাজ ছেড়ে দিয়েছে ও
তো ও তুমি বোধহয় জানোই না, খবর রাখো না। না তুমি কোন কথা বলছিছে? মেজবৌমা বর্ষাকে ধমকে কি হবে আমিও তো জানতাম না। মেজবৌমা বর্ষাকে ধমকে কি হবে আমিও তো জানতাম না। কৃষ্ণা জানার ইচ্ছেটা থাকতে হয়, যে বন্যাকে কিছু বললো অমনি সবাই মিলে তেলে ফুড়ে উঠলো। আচ্ছা আচ্ছা দিদি ভাই, আমি বলছিলাম কি মেজ বৌমার যখন মন হয়েছে আজই পুজোটা দিয়ে আসি চল। আচ্ছা দিদি ভাই, মেজ বৌমার যখন মন হয়েছে আজই পুজোটা দিয়ে আসি চল। কোনো ঠিক আছে, আমি আমি যেতে যেতে রুটিকে ফোন করে বলেছি আমি অবশ্যই যেতে পারবো না, চলো এই নিয়ে অপত্র নিয়ে। ঠিক আছে, নিম ফুল তুই কোথায় পাঠিয়েছে নাকি? 29 আবার তুমপট আমাদের বাড়িতে এবং ঈশার সাথে পর্ণার একটা পুরনো শত্রুতা আছে কলেজ থেকে, এবং যেহেতু সৃজনের সাথে এখন পর্ণার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, যার কারণ হচ্ছে ও বিপাশা সেজে ছিল সেটা সৃজনকে বলেনি, তার জন্য সৃজন প্রচণ্ড আঘাত পেয়েছে, ওদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এবং এর মধ্যে ঈশা আসাতে ঈশা কিন্তু সেটাকেই এনক্যাশ করার চেষ্টা করছে, ওদেরকে আরও দূরে ছাড়ার চেষ্টা করছে। কিন্তু ওরা দূরে দূরে থাকলেও সৃজন পর্ণা কিন্তু দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে, সেটা প্রকাশ করতে পারছে না মুখে, দুজনেই খুবই কষ্ট পাচ্ছে। এবং আশা করা যায় যে কিছুদিনের মধ্যে ওদের এই দূরে থেকে যে এই যে টানটা তৈরি হচ্ছে সেটা হয়তো খুব তাড়াতাড়ি সামনে এসে যাবে এবং ওদের দুজনের আবার মিল হয়ে যাবে। এসে গেছে এই দেখলে ঠাম্মিও সুন্দর শাড়ি মাড়ি পরে এসছে বর্ষা। বধু ভাই আমরা সবাই মন্দিরে যাচ্ছি। আচ্ছা, যে বড়ো কাকা মেয়ে কাকা ছোটো কাকা কেউ যাবে না? কিছু সবাইকে বলেছিলাম বাবু বাবার অফিস আছে, দাদা আপনার দোকান আছে, তাই ওদের যাওয়ার উপায় নেই। নিলেন জামা বলছে আপনার ছোটো ছেলে তো ভক্তি ভক্তি নেই, টিউশনে বেরিয়ে গেছে। কিছু শোনো পড়না, দেখো এত কৈফত আমার, এতে কোনো সমস্যাও নেই। আমার কিছু সমস্যা ঈশাকে নেই, ঈশা সব জায়গায় যাচ্ছে সেটা ঈশাকে সব জায়গায় মানায় না মা, আর ঈশা যদি যায় তাহলে আমি যাব না। ওর সব জায়গায় যাওয়াটা মানায় না, যাওয়াটা ও এক করে আমার সমস্যা ঈশাকে নেই। অ্যাকশন, সবাই যাচ্ছে সেটা তো খুব ভালো কথা, আমার তাতে কোনো সমস্যা নেই। আমার শুধু সমস্যা ঈশাকে নিয়ে, ঈশা সব জায়গায় যাচ্ছে সেটা কিন্তু ওকে একদমই মানাচ্ছে না, আর ঈশা যদি যায় তাহলে আমি যাব।
আমি তো চটপট খেয়ে এলাম রে। এই একটা পোনা। হ্যাঁ।
একটা লোককে খাওয়াতে খুব ভালোবাসে, তাই নেই স্যার? এই তোদের হাসি কি ব্যাপার? বলি ঈশার এত পেছনে লেগে ঈশার পয়সায় খেতে বাঁধলো না? বাবা বনে একটু ভালো মন্দ খেয়েছে, তা তো দোষ হয়ে গেল। তুমি তো দিচ্ছি আজকাল খাওয়া খেতে পারছো না। একটু চুপ করবে, বাজে কথা বলবে না বাবু। বাবা আমি কি ওকে খেতে বারণ করেছি? খাবে না, একশো বার খাবে। তাহলে অন্যের পয়সায় খাচ্ছে বলে ওরকম হাগরের মতন অর্ডার করছে খাবার, সেটাও তো ঠিক না। না ওই মেজ কাকি ঈশার কিন্তু এলেম আছে বলতে হয়। কে কোথায় যাবে না যাবে সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না বোন। তুমি একটু ঘরে এসো, কিছু কথা আছে তোমার সঙ্গে। ল্যাংড়া মালটাকে